সো আজকে আমাদের ক্লাস হচ্ছে অ্যাবাউট সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। ওকে, সো সিনোনিমস আর অ্যান্টোনিমস আমরা এর আগেও একদিন ডিসকাস করেছিলাম, কিন্তু যেহেতু এইটা এমন একটা জিনিস যেটা এসএসসি সিজিএল সিএইচএসএল এবং ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে প্রচুর প্রশ্ন আসে এখান থেকে, এই সেকশন থেকে, তাই ওয়ার্ডস এর তো কোনো সীমা নেই, তো তাই আমরা আরো কিছু ওয়ার্ডস, সিনোনিমাস ওয়ার্ডস, অ্যান্টোনিমাস ওয়ার্ডস যেগুলো আছে সেগুলো আজকে আমরা ডিসকাস করব। ওকে, সো লেটস বিগিন উইথ সিনোনিমস টুডে। So, you are familiar with the questions. We have already discussed the question types that are supposed to come in the exams. So, let us start the session. The first one. So, the question here are very simple basically. A word is given and for that word you are being provided with four words. So, you will have to choose out of these four words, 1, 2, 3, 4. That means the answer options, any one. Which is similar in meaning to this word, which is there in the question, right? So this is the simplest form of question that you can expect out of a synonym, antonym based section. All right, so the first word is insolvent. Insolvent. Which is going to be the correct answer for that? Insolvent. Absolutely correct. Option two. Absolutely correct, Bakura. It is option two, bankrupt. Okay, bankrupt. So insolvent ba bankrupt mane ta ki eki mane duto eki mane banglay jeta ke amra boli deulia othoba fotur. Keu jokhon deulia hoye jay tokhon take insolvent bola jete pare. অথবা ব্যাংক্রাপ্ট বলা যেতে পারে, ঠিক আছে? এই দুটোই হচ্ছে অ্যাডজেক্টিভস। ঠিক আছে, আর এটার থেকে নাউনটা আমরা কি পাই, ইনসলভেন্সি ইজ দ্য নাউন হুইচ ইজ ডিরাইভ ফ্রম দিস ওয়ার্ড অ্যান্ড ফ্রম দিস ওয়ান ব্যাংক্রাপ্টসি, ঠিক আছে? সেটা হবে এটা রিলেটেড নাউন, এটাও অ্যাডজেক্টিভ। যেহেতু এই দুটো সিমিলার, সবসময় মনে রাখবেন যে সিনোনিমাস মানে হচ্ছে একই মানে একই পার্ট অফ স্পিচ অলসো, ঠিক আছে? তাই এমন কোনো ওয়ার্ড চুজ করবেন না যেটার পার্ট অফ স্পিচটা আলাদা হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল আমি বলছি, সাপোজ এখানে আনসার অপশনের মধ্যে যদি ব্যাংক্রাপ্ট না থেকে ব্যাংক্রাপ্টসি থাকতো, তাহলে কি সেটা চুজ করতেন? চুজ করতেন না। কেন চুজ করতেন না? কেননা দুটোর মানে আলাদা, দুটোর পার্ট অফ স্পিচ আলাদা। এটা একটা অ্যাডজেক্টিভ, এটাও একটা অ্যাডজেক্টিভ। এর থেকে যদি আমি নাউন ডিরাইভ করি তাহলে হবে ইনসলভেন্সি, সেটার ম্যাচিং তখন হতে পারে ব্যাংক্রাপ্টসি, ঠিক আছে? তো এমন ওয়ার্ড চুজ করব কাছাকাছি যাচ্ছে মানেই চুজ করে নিলাম, ওরকমটা না। যাচাই করে নেবেন যে দুটোর পার্ট অফ স্পিচ একই আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। আর বাকি যেগুলো ওয়ার্ডস আছে সেগুলো কেন হবে না? ফ্লারিশিং মানে হচ্ছে থ্রাইভিং বা গ্রোয়িং বা যে জিনিসটা ক্রমে ভালো হয়ে চলেছে, বেড়ে চলেছে, ব্যবসা বাণিজ্য হতে পারে, কারুর ক্যারিয়ার হতে পারে। ফ্লারিশিং মানে গ্রো করছে, ইভলভ করছে, বেটার হচ্ছে, দ্যাট ইজ ফ্লারিশিং। সলিউবল মানে কি, সামথিং, যদি একটা সাবস্টেন্স বলি যেটাকে ডিজলভ করা যেতে পারে, ঠিক আছে? মানে যেটাকে সাপোজ নুন বা চিনি জলে গোলা যেতে পারে, তাই ওইগুলোকে আমরা কি বলি, সলিউবল সাবস্টেন্সেস, তাই তো? আচ্ছা, আর কি ছিল এইটার মানে কি, এই ওয়ার্ডটার মানে কি? আচ্ছা, সলিউবল এর আরেকটাও মানে হতে পারে, সাপোজ একটা প্রবলেম আছে, সাপোজ প্রবলেম মানে অ্যারিথমেটিক এর সাম ইত্যাদি প্রবলেম যদি ধরি, যেটাকে সলভ করা যেতে পারে, সেই রকম একটা সামকে বা প্রবলেমকেও বলা যেতে পারে সলিউবল, ঠিক আছে? মানে এবল টু বি সলভ। And what is the meaning of this word? Opprobrious
এটার মানে হচ্ছে অ্যাবিউসিভ অথবা ডেরোগেটারি। ঠিক আছে, ডেরোগেটারি মানে যদি কোনো ওয়ার্ড হয় বা কোনো বক্তব্য হয়, তাহলে এই এমন একটা বক্তব্য এটা যেটা ডেরোগেটারি অথবা অ্যাবিউসিভ। ঠিক আছে, মানে সম্মানহানি করতে পারে এরকম কোনো একটা কিছু আর। ঠিক আছে, তো কোনোটাই হলো না, হলো ব্যাংক্রাপ্ট। নেক্সট ওয়ান, নাম্বার টু, লুসিডেট, কি হবে এটা? না, নট ইনভেস্টিগেট। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। কে বললেন একটু হাতটা তুলবেন? মালদা ম্যাম, মালদাও বলেছেন এবং বাঁকুড়াও বলেছেন, বোথ আর কারেক্ট। অপশন ওয়ান, ক্ল্যারিফাই। ইলিউসিডেট মানে হচ্ছে টু ক্ল্যারিফাই, তার মানে কি, কোনো জিনিসকে স্পষ্টভাবে বোঝানো। ঠিক আছে, স্পষ্ট করে দেওয়া, স্পষ্টভাবে বোঝানো। ঠিক আছে, সেটাকে আইদার আমরা বলতে পারি ইলুসিডেট অথবা বলতে পারি ক্ল্যারিফাই। ঠিক আছে, এক্সপ্লেনও বলা যেতে পারে। সিনোনিমাস ওয়ার্ডস আমি বলার সময় যেগুলো আরো বলছি সেগুলো কাইন্ডলি আপনারা নোট করবেন, পরে কোনো না কোনো সময় আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, আরেকটা এটার মানে হতে পারে এক্সপ্লেন। ওকে, আচ্ছা, আর বাকিগুলো হলো না, ইনভেস্টিগেট, রিভার্স, ইনসার্ট, সবকটার মানেই আপনারা জানেন, কোনোটাই হবে না। আর বাই দ্য ওয়ে, ইলুসিডেট এর পার্ট অফ স্পিচটা কি ছিল যেটা আমরা করলাম? মালদা, উড ইউ টেল, গিভ মি দি আনসার, ইলুসিডেট এর পার্ট অফ স্পিচ কি ছিল, কি হবে? না, ইটস আ ভার্ব। ঠিক আছে, আমি যখন ক্ল্যারিফাই করছি তখন আমি কোনো কাজ করছি তো, আমি যখন এক্সপ্লেন করছি কাজ করছি তো, তার মানে এলুসিডেট করছি মানে কিছু একটা করছি। ঠিক আছে, সো এলুসিডেট, ক্ল্যারিফাই, দিজ আর অল ভার্বস। ওকে, নাম্বার থ্রি, অফিসিয়াস। অফিসিয়াস মানে কি? প্রথমত এটা কি পার্ট অফ স্পিচ হতে পারে, ট্রাই করুন। ওকে, লেট মি গিভ ইউ আ হিন্ট, দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমি বলে দিচ্ছি, যদি ধরুন এটা একটা অ্যাডজেক্টিভ, তো তার মানে কোনো কিছুকে বা কোনো মানুষকে, কাউকে, কোনো একটা নাউনকে ডিসক্রাইব করার জন্য কাজে লাগে, তাই তো? তো আমি যদি বলি অফিসিয়াস পার্সন, যদি একজন মানুষের জন্য ইউজ করি অফিসিয়াস পার্সন, তাহলে এমন একজন মানুষের কথা বলছি যার নেচারটা কিরকম, যার নেচারটা হচ্ছে মানে কোনো কিছু একটা জিনিস চাপিয়ে দেওয়ার যার প্রবণতা আছে। ঠিক আছে, মানে অনেক সময় দেখবেন যে অনেকে অনধিকার চর্চা করে বা উপযাচক উপযাচকের মতন একটা কিছু কাজ করেন, তার মানে কি, যেখানে তাদের কোনো একটা কিছুর কন্ট্রিবিউশন বা কোনো একটা অ্যাকশনকে ইনভাইট করা হয়নি, আনইনভাইটেড ওয়েতে ভলান্টিয়ার করা কোনো কাজে। ঠিক আছে, বা বলতে পারি যে কারুরকে, কারুর উপরে কোনো একটা জিনিস চাপিয়ে দেওয়া, অ্যাসার্ট করা, ঠিক আছে, ইন আ ডমিনিয়ারিং ওয়ে। ডমিনিয়ারিং মানে হচ্ছে একটা ডমিনেটিং ওয়েতে, বা তাকে মানে কি বলবো, তার উপরে একটা কোনো জিনিসকে জোর করে চাপিয়ে দেওয়ার। ঠিক আছে, তো সেইখানে সেই রকম একজন ব্যক্তিকে যার এরকম ধরনের নেচার, আমরা তাকে অফিসিয়াস পার্সন বলতে পারি। তাহলে এই নেচারটার সাথে এখানে কোনগুলো, কেননা প্রত্যেকটাই কিন্তু কি আছে এখানে, প্রত্যেকটাই কিন্তু অ্যাডজেক্টিভ আছে, তাহলে কোন অ্যাডজেক্টিভটা ওটার সাথে ম্যাচ করছে? শিলিগুড়ি, ইয়েস, উড ইউ লাইক টু আনসার শিলিগুড়ি? নাম্বার টু, মডেস্ট। না, মডেস্ট না, মডেস্ট হলে তো উল্টো হয়ে গেল। এখানে আমি বলছি কারুর উপরে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে কিছু, মানে কারুর স্বভাব যদি এরকম থাকে কোনো একজন মানুষের। ম্যাম, মিস্ট্রিয়াস। নো, অপশন নো, দ্য ফার্স্ট ওয়ান, পুশিং। পুশিং হিয়ার ইজ নট
ভার্ব, আমি কি বললাম প্রত্যেকটাই কিন্তু পুশিং, একটা হচ্ছে ধাক্কা দেওয়া সেটা ভার্ব, আরেকটা হচ্ছে কারুর স্বভাবটা নেচারটা যদি পুশিং হয়, ঠিক আছে, কারুর নেচার হি ইজ আ পার্সন অফ পুশিং নেচার, ঠিক আছে, তার মানে তার একটা সবসময় একটা মানে কি বলবো জোর করে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার একটা প্রবণতা আছে, ঠিক আছে, তো সেরকম নেচারের মানুষকে আমি অফিসিয়াস বলতে পারি। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট দি এক্সপ্লেনেশন ইউ ক্যান রাইট ডাউন অ্যাসার্টিভ অফ অথরিটি, দিস ইজ দ্য ডিসক্রিপশন ফর দিস ওয়ান, অফিসিয়াস, রাইট ডাউন অ্যাসার্টিভ অফ অথরিটি, অ্যাসার্টিভ অফ অথরিটি ইন আ ডমিনিয়ারিং ওয়ে, ইন আ ডমিনিয়ারিং ওয়ে, DOMINERING, DOMINERING, ডমিনিয়ারিং ওয়ে, ঠিক আছে। সাপোজ আমি একটা আরো ভালো করে বোঝানোর জন্য একটা সেন্টেন্স দিয়ে দিচ্ছি, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রাইট ডাউন। সাপোজ আমি যদি বলি he is an officious man and widely disliked in the company. He is an officious man and widely disliked in the company. তার মানে যে কোনো কোম্পানিতে এরকম নেচারের যদি কোনো একজন মানুষ থাকেন তাহলে সকলে তাকে অপছন্দ করবেন, সেরকম একটা সেন্টেন্স, ঠিক আছে। আর মিস্টিক কথাটার মানে কি, বাকিগুলো তো মডেস্ট মানে ভদ্র সভ্য, সেটা মডেস্ট, স্টাপার্ড মানে জেদি, ঠিক আছে, মিস্টিক মানে কি, মিস্টিক মানে হচ্ছে মিস্টিরিয়াস, ঠিক আছে, বা যার মধ্যে একটা হিডেন একটা সিক্রেট কোনো ব্যাপার থাকে, সেরকম ব্যাপারকে আমি আমি মিস্টিক সামথিং বলতে পারি। আবার মিস্টিক কথাটা কিন্তু একটা নাউনও বটে, ইট ইজ অলসো আ নাউন, বাট যেহেতু এখানে আমরা সবগুলোই অ্যাডজেক্টিভ হিসাবেই দেখছি ভাবছি, তাই আমি এখানে নাউন হিসেবে তাকে দেখব না। প্লিজ ডু চেক দ্য ডিকশনারি ফর দ্য মিনিং অফ মিস্টিক অ্যাজ আ নাউন, ওকে। অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে তার মানেটা হচ্ছে মিস্টিরিয়াস, ওকে। আচ্ছা, নেক্সট ওয়ান, নাম্বার ফোর, কনস্ক্রিপ্ট, কনস্ক্রিপ্ট। প্রথমত এটা কি পার্ট অফ স্পিচ এন্ড হোয়াট ইজ দি আনসার? ইয়েস মালদা ম্যাম, অপশন থ্রি? না, নট অপশন থ্রি। ইয়েস বাকুরা, অপশন ওয়ান ডিড ইউ সে? অ্যাবসলিউটলি কারেক্ট, অপশন ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। কনস্ক্রিপ্ট ইজ আ ভার্ব, আর এটার মানেটা হচ্ছে ড্রাফট। ড্রাফট মানে কি, ড্রাফট ইন দ্য সেন্স কনস্ক্রিপ্টের বেসিক্যালি যেটা মানে, বেসিক মানে সেটা হচ্ছে টু এনলিস্ট, এনলিস্ট, এনলিস্ট করা মানে ধরুন একটা লিস্ট বানানো হচ্ছে ক্যান্ডিডেটসদের, কোনো পরীক্ষার ক্যান্ডিডেটদের, যে ক্যান্ডিডেটরা কোথাও পার্টিসিপেট করবে কোনো কিছুর জন্য, তো নাম প্রতিভুক্ত করা বা নাম এই যে লিস্ট তৈরি করা হচ্ছে, তো সেই লিস্ট করাটাকে কনস্ক্রিপ্ট, মানে সেই কাজটাকে বলা হয় টু কনস্ক্রিপ্ট, ঠিক আছে। এবার সেটা যদি সিনোনিম ধরি তাহলে সেটা হতে পারে ড্রাফট। ড্রাফটের একটা বেসিক মানে যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে রাফ একটা কিছু, একটা রিটেন কোনো কিছুর একটা খসড়া আমরা যেটা বলি, তাই তো, যে একটা কিছু রাফ প্যাটার্নে একটা কিছু লেখা ফেয়ার করার আগে, যেটা আমরা একটা জাস্ট এমনি লিখছি বা কিছু করছি, সাপোজ একটা চিঠি ড্রাফট করছি, তারপরে সেটাকে প্রপার ফরম্যাটিং ইত্যাদি করা হবে, তাই তো। তো বেসিক ফরম্যাট যেটা আর কি আনএডিটেড, সেটাকে আমরা ড্রাফট বলতে পারি, ঠিক, ওকে। ড্রাফটের আরেকটা মানে কিন্তু হয় সিলেকশন ফর আ স্পেশাল ডিউটি, ঠিক আছে, সিলেকশন, সিলেকশন ফর আ স্পেশাল ডিউটি, সাপোজ মিলিটারি সার্ভিসেস এ, ঠিক আছে, নিযুক্ত করা হবে যাদেরকে, তাদের নাম
নেওয়া হচ্ছে, সেই সিলেকশন প্রসেসটাকেও কিন্তু ড্রাফট বলা হয়, এবং ওই অর্থে কনস্ক্রিপ্ট আর ড্রাফট এক। ঠিক আছে, কনস্ক্রিপ্ট আর ড্রাফট এক। ওকে, বোথ আর ভার্বস ইন দিস কেস। ড্রাফটের অন্য পার্ট অফ স্পিচও আছে, প্লিজ টু চেক দ্য ডিকশনারি ফর দিস ওয়ার্ডস। আমি যে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই ওয়ার্ডস গুলো, আপনাদের যেটা কাজ হবে, আপনারা বাড়িতে গিয়ে কিন্তু একবার ডিকশনারি নিয়ে বসে সবগুলোকে একবার ক্রস ভেরিফাই করবেন, চেক করবেন। তা না হলে এই যে আজকের পড়াটা হচ্ছে না, এটার কিন্তু কোনো মানেই দাঁড়ায় না। ঠিক আছে, একটা রিভিশন আজকে ইমিডিয়েটলি প্রয়োজন, যেহেতু এটা ওয়ান টু ওয়ান মানে একদম অনলাইন ক্লাস, এবং এখানে ডিটেলে অনেক কিছু তো সব যা যা এক একটা ওয়ার্ডের হয়তো অনেকগুলো করে মিনিং আছে, সবগুলো তো দেওয়া সম্ভব না। আপনারা অবশ্যই ওয়ার্ডস গুলো একবার করে চেক করে নেবেন, ঠিক আছে, ডিকশনারিতে, এবং আজকেই করবেন। তাহলে কি হবে, একদম মনে থাকবে অনেকদিন পর্যন্ত, এগুলো ভুলে যাওয়ার চান্সটা অনেক রিডিউসড হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল এটা, আর সাবস্ক্রাইব। বাকি তো ড্র মানে ড্র, এন সার্কেল মানে হচ্ছে একটা কোনো কিছুর চারপাশে এরকম গোল গোল করে ঘোরা হতে পারে, কিছু একটা গন্ডি কাটা হতে পারে, সবকিছু এন সার্কেল হতে পারে। ঠিক আছে, টু মেক আ সার্কেল বেসিক্যালি। অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ সাবস্ক্রাইব? সাবস্ক্রাইবেরও দুটো মানে হতে পারে। একটা হতে পারে আমরা যে এই যে ম্যাগাজিনস অ্যান্ড নিউজ পেপার সাবস্ক্রাইব করি, তার মানে একটা কোনো কোনো একটা নিউজ পেপার মানে পাবলিশড কোনো মেটেরিয়ালকে আমরা সাবস্ক্রিপশন নেওয়াটাকেও সেটা হচ্ছে সাবস্ক্রাইব। টু পে ফর আ সাবস্ক্রিপশন মিনস সাবস্ক্রাইব। ওকে, আর আরেকটা হতে পারে টু সাইন অর এক্সপ্রেস এগ্রিমেন্ট ফর সামথিং, মানে কোনো কিছুতে সম্মতি দেওয়া। ঠিক আছে, সেটারও মানে কিন্তু সাবস্ক্রাইব হতে পারে, যে আমি একটা বিশেষ কোনো কজে বা বিশেষ কোনো একটা আইডিয়োলজিতে আমার সম্মতি জানালাম, এগ্রি করলাম, তো সেই সেই জায়গাটাতে আমি সাবস্ক্রাইব করলাম আর। ঠিক আছে, তো সাইন অর এক্সপ্রেস এগ্রিমেন্ট এটাও আরেকটা মানে হতে পারে, কিন্তু সেটা কোনোটাই কনস্ক্রিপ্টের সাথে মিলছে না, তো ওটা হলো না। অ্যান্ড দিস ইজ অলসো বাই দ্য ওয়ে ভার্ব, অল অফ দিজ আর ভার্বস। পরেরটা যেটা আছে নাম্বার ফাইভ, কম্পেন্ডিয়াম। কম্পেন্ডিয়াম, হোয়াট ইজ দ্য মিনিং অফ কম্পেন্ডিয়াম? হ্যালো ম্যাম, সামারি হবে। অ্যাবসলিউটলি কারেক্ট, খুব ভালো মালদা, অ্যাবসলিউটলি কারেক্ট। আ কম্পেন্ডিয়াম ইজ আ সামারি, প্রেসিস বলতে পারি। ঠিক আছে, এটার অনেকগুলো মানে হতে পারে, কিন্তু মানে কম্পেন্ডিয়ামের বেসিক মানেটা হচ্ছে আ কালেকশন অফ ডিটেইলড ইনফরমেশন। ঠিক আছে, যখন আমি ডিটেইলড ইনফরমেশনকে একত্র করে একটা এক জায়গাতে নিয়ে আসছি কোনো একটা বিশেষ সাবজেক্ট নিয়ে, ওকে, সাপোজ আমি এভলিউশন অফ ম্যানকাইন্ড নিয়ে যত ডেটা যত ইনফরমেশন আছে সেগুলোকে সব জায়গায় একত্রিত করে একটা কনসাইজ একটা একটা কম্প্যাক্ট একটা কিছু জিনিস তৈরি করলাম, সেই জিনিসটাকে আমি বলতে পারি কম্পেন্ডিয়াম। তো সেটাকেও একটা সামারি বলাই যেতে পারে, অফ অল দ্য ইনফরমেশন দ্যাট আই এম গেটিং, সেই সবগুলোকে একসাথে নিয়ে এসে এক জায়গায় করে পুরো ব্যাপারটাকে কনসাইজ ফর্মে একটা আনা। তাহলে এটার কিন্তু আরো অনেক মানে হতে পারে, যদি আমরা কম্পেন্ডিয়ামটা অন্য জায়গায় পাই তাহলে এর আরো সিনোনিম ওয়ার্ডস আমরা কিন্তু পেতে পারি, সেগুলো প্লিজ রাইট ডাউন। আমি আরো সিনোনিমাস ওয়ার্ডস অফ দিস বলছি, ঠিক আছে, রাইট ডাউন। কালেকশন হতে পারে, ওকে, ইট কুড বি কালেকশন। কম্পাইলেশন হতে পারে, কম্পাইলেশন, ওকে। সিনপসিস হতে পারে, সিনপসিস, এস ওয়াই এন ও পি এস আই এস, সিনপসিস। আর কি হতে পারে, প্রেসিস হতে পারে, প্রেসিস, যেটা আপনাদের লিখতে হয় মানে একটা বড় কোনো কিছু একটা থেকে নিয়ে একটা তার থেকে ছোট করে সারাংশ একটা কিছু লেখা, তো সেটা প্রেসিস হতে পারে। অ্যান্থোলজি হতে পারে, দের ইজ ওয়ান ওয়ার্ড উইচ ইজ অলসো ভেরি কমনলি ইউজ, দ্যাট ইজ অ্যান্থোলজি, অ্যান্থোলজি। ঠিক আছে, সো অল অফ দিজ ওয়ার্ডস আর সিনোনিমাস উইথ কম্পেন্ডিয়াম অর সামারি। ওকে, আচ্ছা, আর বাকি যেগুলো ছিল, এই যে আমি এই দুটো ওয়ার্ড বলবো, এই দুটো ওয়ার্ডের মানেটা জানাও খুব ইম্পর্টেন্ট। অনেক সময় এই যে এই ওয়ার্ড দুটোর মধ্যে একটা কনফিউশন হয়, একটা হচ্ছে গ্লসারি আর একটা হচ্ছে ইন্ডেক্স। ঠিক আছে, যখন আমি ইন্ডেক্স বলছি
index is what? Both are nouns, by the way. These all are nouns. All of these are nouns. ঠিক আছে? Even reference is a noun. Reference মানে কি? Reference মানে হচ্ছে উল্লেখ বা প্রসঙ্গ, তাই তো? আমরা যে বলি না, with reference to this, তাহলে বাংলায় বলে কি বলবো? এই প্রসঙ্গে এরকমটা বলা যেতে পারে। তো reference মানে হচ্ছে প্রসঙ্গ বা উল্লেখ, ঠিক আছে? বা সম্পর্ক স্থাপনও বলা যেতে পারে reference. অলরাইট। আর যদি আমি গ্লসারি আর ইন্ডেক্স বলি, দুটো কিন্তু এক জিনিস না। ইন্ডেক্স মানে কি হচ্ছে? Index hoche, write down an alphabetical list of names, subjects, etc. Etar mane hoche, alphabetical list of names, subject, etc. Thik ache? Ar jodi glossary boli, glossary hoche, an alphabetical list of words relating to a specific subject. ঠিক আছে, relating to a specific subject. Okay, তাহলে index glossary এক জিনিস না, কিন্তু এটা আমি দেখেছি অনেক জায়গাতেই এটা অনেকের গুলিয়ে যায়, ভুল হয়ে যায়, কনফিউশন হয়। ইন্ডেক্স মানে হচ্ছে যেই টপিক গুলো আছে বা নেমস আছে সাবজেক্টের, বা সাবজেক্টের নাম যেগুলো আছে সেই টপিকের ইন্ডেক্স হতে পারে, নামের ইন্ডেক্স হতে পারে, সাবজেক্ট পরপর পরপর আছে সেটার একটা অ্যালফাবেটিক্যাল অর্ডারকে বলা হয় ইন্ডেক্স। আর গ্লসারি যেটা হয় সেটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার অফ ওয়ার্ডস ফ্রম আ স্পেসিফিক সাবজেক্ট, হতে পারে স্টোরি, হতে পারে টেক্সট, হতে পারে, দ্যাট ইজ আ গ্লসারি। ওকে, আচ্ছা, ইনান্ডেশন, ইয়েস, হ্যাঁ বলুন। আরেকবার বলুন, আমি শুনতে পেলাম না ঠিক করে। একদম একদম একদম, অ্যাবসলিউটলি, ভেরি অ্যাবসলিউটলি কারেক্টলি পয়েন্টেড, যে ইন্ডেক্সটা বইয়ের, একটা বইয়ের ইন্ডেক্সও হয় গ্লসারিও হয়, আপনারা যদি দেখে থাকেন ইন্ডেক্সটা বইয়ের প্রথমেই থাকে, সেখানে লিস্ট অফ টপিক বা যেগুলো চ্যাপ্টারের নামগুলো পরপর পরপর থাকে, তাই তো? আর গ্লসারিটা থাকে শেষে, যে বইয়ের থেকে নেওয়া বিভিন্ন ওয়ার্ডস, ঠিক আছে, বা ফ্রেজ হতে পারে, ওগুলোর অ্যালফাবেটিক্যালি লিস্টটা শেষে থাকে, দ্যাট ইজ আ গ্লসারি। অ্যাবসলিউটলি কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নেক্সট হচ্ছে ইনান্ডেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনান্ডেশন ম্যাডাম? ফ্লাড। অ্যাবসলিউটলি কারেক্ট মালদা, খুব ভালো, দি আনসার ইজ ফ্লাড। আর পার্ট অফ স্পিচটা কি? এটার আর এটার একই ম্যাডাম, নাউন। অ্যাবসলিউটলি কারেক্ট, খুব ভালো, ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য কারেক্ট আনসার। ড্রট মানে কি? খরা, ঠিক আছে। আর ইম্পোজিশন মানে হচ্ছে কোনো কিছু, কোনো দ্য প্রসেস অফ ইম্পোজিং সামথিং, ট্যাক্স ইত্যাদি ইম্পোজ করা হয়, তাই না? তো ইম্পোজিশন ইজ অলসো দ্য নেম অফ আ প্রসেস, হেন্স অলসো আ নাউন, বাট অন্য জিনিস। অ্যাবসলিউটলি, স্নোফল তো অল অফ ইউ নো, সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, মোরোজ। তুমি, হ্যালো ম্যাডাম, গ্লুমি। অ্যাবসলিউটলি কারেক্ট বাকুরা, ইট ইজ গ্লুমি, খুব ভালো। পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ ম্যাডাম, খুব ভালো, অ্যাডজেক্টিভ, বোথ অ্যাডজেক্টিভস। মোরোজ মানে কি? মোরোজ মানে হচ্ছে সালকি বলতে পারি, ইল টেম্পার্ড বলতে পারি, তার মানে কারুর যদি, কোনো মানুষের যদি মুড অফ থাকে, ঠিক আছে, ভাল লাগছে না, কোনো কিছু ইচ্ছে করছে না, একটা খিটখিটে অবস্থায় রয়েছে কেউ একটা, সো সেরকম একজন মানুষকে আমরা কি বলতে পারি? মোরোজড পারসন বলতে পারি। ওকে, আর গ্লুমিও বলতে পারি। গ্লুমির আরেকটা মানে হচ্ছে ডার্ক, মানে অন্ধকার, মানে যেখানে আলো ঢুকছে না, একটা ডিম লিটেড একটা জায়গা, তো সেটাও
মানে জায়গা হিসেবে বললে গ্লুমি প্লেস মানে বলবো এমন একটা জায়গায় যেখানে আলো টালো ঢুকছে না, অন্ধকার অন্ধকার সেরকম একটা, মানে একটা বিচ্ছিরি রকম, মানে একটা কি বলবো, তার মধ্যে একটা মিস্টিরিয়াস ব্যাপার আছে, আর একটা মানে সেই জায়গাটা প্লেজেন্ট না কোনোভাবে আর কি। সো দ্যাট কাইন্ড অফ আ প্লেস উইল বি আ গ্লুমি প্লেস। কিন্তু মানুষের মুডকেও গ্লুমি বলা যেতে পারে, সামবাডি কুড বি গ্লুমি, তার মানে এরকম একটা বাজে টেম্পারমেন্টে যে রয়েছে। ওকে, আচ্ছা, আর এটার মানেটা কি? জেনিয়াল, জেনিয়াল মানে হচ্ছে ফ্রেন্ডলি, ঠিক আছে? জেনিয়াল ইজ অলসো অ্যান অ্যাডজেক্টিভ, এটার মানে হচ্ছে ফ্রেন্ডলি বলা যেতে পারে। এটার আরো কিন্তু সিনোনিমস আছে, আমি এখন বলছি না, কেননা ফ্রেন্ডলির আরো কয়েকটা সিনোনিম নিয়ে আমার এখানে কিছু প্রশ্ন আরো রয়েছে। আচ্ছা, আর আইডল মানে কি? দিস ওয়ান মানে হচ্ছে ইট ইজ অলসো অ্যাডজেক্টিভ, তার মানে এমন একটা কোনো কিছু বোঝাচ্ছে যেটা মানে ওয়ার্কিং কন্ডিশনে নেই বা নট বিং ইউজড বলে, ঠিক আছে? ইয়েস, অলস, অলস, বা যেটাকে কাজে লাগানো হচ্ছে না, কাজ করা, কাজ করছে না, ঠিক আছে, সেরকম বলতে পারি। আচ্ছা, তার বিষণ্ণতা হলে তো নাউন হয়ে যাচ্ছে, বিষণ্ণ, কোন একজন মানুষ যদি বিষণ্ণ হয় তাহলে তাকে গ্লুমি, মানে গ্লুমি স্টেট এরকম বলে, ঠিক আছে? আচ্ছা, তারপরে নাম্বার 9, এই সরি নাম্বার 8, ম্যাডাম সারপাস, সারপাস, ভেরি গুড, খুব ভালো, অ্যাবসলিউটলি কারেক্ট মালদা। ট্রান্সেন্ড মানে হচ্ছে সারপাস, আর কি পার্ট অফ স্পিচ? ম্যাডাম ভার্ব, অ্যাবসলিউটলি কারেক্ট, ভেরি গুড। সারপাস মানে হচ্ছে কোনো কিছুকে ছাপিয়ে এগিয়ে যাওয়া, ছাপিয়ে চলে যাওয়া। ট্রান্সেন্ড মানেও তাই, কোনো একটা বাউন্ডারি হলো, কোনো একটা লিমিটেশন হলো, কোনো একটা রেঞ্জ হলো, সেই রেঞ্জের থেকে বেরিয়ে আরো এগিয়ে যাওয়া, তার মানে গো বিয়ন্ড দ্য রেঞ্জ অর লিমিটস অফ সামথিং, সেই জিনিসটাকে আমি ট্রান্সেন্ড বলতে পারি, ঠিক আছে? আর সেটার কোনো একটা এরিয়া হতে পারে, কোনো একটা বাউন্ডারি হতে পারে, সেটাকে ছাপিয়ে বা সেটাকে পার করে চলে যাওয়া হচ্ছে টু ট্রান্সেন্ড, সারপাসও বলা যেতে পারে। সারপাসটা আবার অনেক ক্ষেত্রে, এইটা কোনো একটা পারফরমেন্সের ক্ষেত্রে আমরা খুব অনেক সময় ইউজ করি, যে একজনকে ছাপিয়ে আরেকজন পারফর্ম করলো, তাহলে সেটাকেও আমরা কিন্তু সারপাস বলতে পারি। ইন দ্যাট কেস এটার আরো দুটো তিনটে আমি সিনোনিমাস ওয়ার্ড দিয়ে দিচ্ছি। একটা হতে পারে আউট ডু, আউট ডু কথাটা মানে হচ্ছে কারুর থেকে ডু বেটার দ্যান সামবাডি, ঠিক আছে? মানে টু বিট সামবাডি, তো বিটও হতে পারে, বিট মানে ওই ফিজিক্যাল অ্যাসল্ট বিট না, এই বিট মানে হচ্ছে কাউকে হারিয়ে দেওয়া, ঠিক আছে? বিট ইন আ কম্পিটিশন। আর কি হতে পারে? এক্সেল হতে পারে, ঠিক আছে, এক্সেল হতে পারে। আর সারপাস তো রয়েছে, তো আ পারসন অর অ্যাচিভমেন্টও হতে পারে। সাপোজ একজন স্পোর্টস পারসন আরেকজন একটা কোনো ওয়ার্ল্ড রেকর্ড ভাঙলো, ঠিক আছে? কোনো একজন অ্যাথলেটিক হতে পারে, একজন সাইক্লিস্ট হতে পারে, সুইমার হতে পারে, জিমন্যাস্ট হতে পারে, তিনি হয়তো একজন একটা ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়েছে, ঠিক আছে? তো সেইটাকে আমরা বলতে পারি সারপাস, মানে একটা এক্সিস্টিং অ্যাচিভমেন্টকে ছাপিয়ে চলে যাওয়া, বা কোনো অন্য একজন খেলোয়াড়কে বিট করেছে সেটাও যেরকম হতে পারে, একটা এক্সিস্টিং, এই যে বললাম রেকর্ড একটা ছিল, রেকর্ড সেট করা ছিল, সেইটাকে বিট করেছে, সেটা থেকেও ভালো করেছে, সেইটা, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সারপাস, আউটডু, এক্সেল এগুলো বলতে পারি, ঠিক আছে? আচ্ছা,